বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রতি ছ মাস পর পর প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক সর্বশেষ প্রতিবেদনে সংস্থাটি জানায় চলতি অর্থবছরে বাংলাদেশ ছয় দশমিক আট শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারে যদিও গত জুনে বিশ্বব্যাংক ছয় দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আর সরকার আশা করছে এই অর্থবছরে দেশের জিডিবি প্রবৃদ্ধি হবে সাত দশমিক দুই শতাংশ বিশ্বব্যাংকের এই প্রতিবেদন বলছে রেমিটেন্স কমে যাওয়ায় ব্যক্তি পর্যায়ে ভোগ কমবে কমবে বিনিয়োগও ফলে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে বাংলাদেশে প্রবৃদ্ধি কমবে তবে দু হাজার আঠেরো উনিশে আবার ঘুরে দাঁড়াবে অর্থনীতি প্রবৃদ্ধি হবে ছয় দশমিক সাত শতাংশ দু থেকে বিশ অর্থ বছরের প্রবৃদ্ধি কিছুটা বেড়ে সাত শতাংশে দাঁড়াবে বিশ্বব্যাংক মনে করছে খেলাপি ঋণ রাজনৈতিক কর্মসূচি অর্থনীতির জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে রপ্তানি আয় আর রেমিটেন্স কমলেও জ্বালানি তেল আমদানিতে ব্যয় কমায় ভারসাম্য থাকবে অর্থনীতিতে বিশ্বব্যাংক জানায় চলতি অর্থবছর দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হবে তৃতীয় শীর্ষে থাকবে ভুটান আর সাত শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ভারত থাকবে দ্বিতীয় অবস্থানে রাজীব জামান একুশে টেলিভিশন ঢাকা